শুরু করছি সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে, আমি মধুবন্তী। শুরুতেই সন্দেশ খালের দিকে নজর রাখবো। যে খবর সামনে এসেছে, জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য আজ সকালেই তারা পৌঁছে যান সন্দেশখালিতে। সেখানে মহিলাদের সঙ্গে তারা কথা বলেন, বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন এবং তাদের যেটা দাবি, যে সেই মহিলারা যারা বলছেন যে নারী নির্যাতনের দাবি যারা তুলেছেন, যারা অভিযোগ করছেন, তারা ঠিক কী বলতে চাইছেন, তাদের অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকেই শোনার জন্য তারা পৌঁছে গেছেন। এবং এরপর তারা তাদের কথা শোনার পর তারা একটি রিপোর্ট তৈরি করবেন এবং অবশ্যই সেই দিকেই আমাদের নজর এই মুহূর্তে। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, আর বিস্তারিত তথ্য তুলে দেবেন আমাদের সামনে। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য তারা তো সকালেই পৌঁছে গিয়েছিলেন, কি বলছেন তারা, মহিলাদের সঙ্গে কি কথা হলো তাদের? দেখো, তোমাকে জানাবো যে প্রথমে তারা পাত্রপাড়া এবং তারপরে তারা পুকুরপাড়া, এইসব সন্দেশখালীর একদম কোর গ্রামগুলো, সেগুলোতে তারা পৌঁছে যান। সকালে প্রথমে তারা আসেন, তারা সন্দেশখালী থানাতে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে বিভিন্ন, বলা চলে সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে বেড়ায় মহিলা কমিশন। এবং তারা যেমন এই যারা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে জানতে চাই যে তারা মূলত যে গুরুতর অভিযোগ সামনে এনেছে, সেই অভিযোগ নিয়ে তারা জানতে চায়। এবং সেই কারণের জন্যই কিন্তু তাদের আজকে আসা বা প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সাথে কথা বলা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা মহিলা কমিশন তারা জানালেন, যেটা জানালেন তাদের সঙ্গে কথা বলার পর, তাদেরকেও তারা নাকি বলতে ভয় পাচ্ছে, তাদের কাছেও অভিযোগ জানাতে ভয় পাচ্ছে, কারণ তারা অত্যন্ত ভীত রয়েছেন। সেই কারণের জন্যই তারা স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না এবং সেক্সুয়াল অ্যাসল্টের কোনো রকম কমপ্লেন আছে কিনা সেটাও কিন্তু স্পষ্টভাবে জানায়নি কমিশনের তরফ থেকে। এবং তারা যেটা বললেন যে এখান থেকে গিয়ে তারা একটি রিপোর্ট তৈরি করবে এবং সেটা কমিশনকে তারা দেবে, কিন্তু আদিও এই যে অভিযোগ করছে, কারণ মধুমন্ত্রী তোমাকে জানিয়ে রাখবো আমি যে একাধিক মহিলার সঙ্গে আমি কিন্তু কথা বলেছি এবং সেই প্রতিটা মহিলা, প্রায় 5 থেকে 6 জন মহিলার সাথে আমি আলাদা আলাদা বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তারা অবশ্যই ভীত রয়েছেন। তারা বলেছেন যে বাড়ির সামনে তারা বলবে না, তাহলে তারা আইডেন্টিফাইড হয়ে যাবে, তাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু যেটা সামনে এসেছে, তারা প্রত্যেকেই আমাকে যেটা জানালো যে তাদের সঙ্গে এই ঘটনা ঘটেনি, ঘটেছে তাদের পাড়ার মেয়ের সঙ্গে। এবং এই কথা শোনার পর আমি তার পাশের বাড়িতেও গিয়ে জিজ্ঞাসা করলাম এবং তিনিও বললেন যে তার পাশের বাড়ির মেয়েটা, কিন্তু সেই পাশের বাড়ির মেয়েটাকে কিন্তু আমি খুঁজে পাইনি যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এবং এই জায়গা থেকে তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের তরফ থেকে এই গুরুতর অভিযোগ যখনই তারা শুনেছেন, তারা কিন্তু তাদের যে একদম লোকাল যে আধিকারিক, মহিলা আধিকারিক দিয়ে কিন্তু একজন হায়ার অফিসিয়ালসকে দিয়ে তারা পুরো জায়গাটা, তারা বিভিন্ন ঘরে যায়, তারা মহিলাদের কনফিডেন্সে নেয়, গিয়ে তাদের সাথে কথা বলে। কিন্তু কথা বলার পর কিন্তু তারা গ্রাউন্ড রিপোর্ট কিন্তু তাদের বলছে যে এই রকম কোন রেপের বা সেক্সুয়াল অ্যাসল্টের কোন রকম কেস তাদের কাছে নেই, তারা এরকম কোন কেস পায়নি। এবং সেই বাড়ি বাড়ি যাওয়ার পরেও কিন্তু তারা 4টে অভিযোগ দায়ের করেছে। তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক কি অভিযোগ করেছেন তারা শোনাবো একবার। কেন্দ্রের যে টিম এসেছে তাদেরকে একসাথে বললে তবে আপনি উত্তর দেবেন, কিন্তু আরেকটা বিষয় বলুন যে আপনি বললেন জমি জমা নিয়ে আপনার আপনি অত্যাচারিত হয়েছে, কিন্তু আর কোন বিষয় নিয়ে আপনি অত্যাচারিত হয়েছেন? জমি জমা নিয়ে হয়েছেন আমাদের মেয়েদেরকে যখনই ডাকতো আমরা না গেলে মেয়েদেরকে হ্যাঁ সেটা হয়েছে, কিন্তু এটা এক্স্যাক্টলি অভিযোগটা কার বিরুদ্ধে? শিবু হাজরা, শিবু প্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। আপনাকে কোনোদিনও রাতের অন্ধকারে ডেকে পাঠিয়েছে? আমার আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে। একজন মহিলাকে ডাকলে আমরা, এতগুলো মহিলা আমরা অত্যাচারিত না? একটা মেয়ের সম্মান গেলে আমাদের সম্মান যায় না? আমাদের জনে জনে ডাকতে হবে, তারপর আপনাদেরকে বলবো? না না, অবশ্যই এরকম হয়, অবশ্যই একজন মহিলা, একজন মহিলার গেলে আপনারও যাবে, সমস্ত আমাদের সমস্ত ভারতবর্ষী মহিলার যাবে, সমস্ত মহিলার যাবে। কিন্তু কিন্তু পার্টিকুলার অভিযোগটা দিদি ভাই, সবাই তো বলছে যে রাজ্যের টিমও আসবে, এসে আপনাদের থেকে অভিযোগ নেবে, আপনাদের যে সমস্যা আপনারা বলতে পারছেন না ভয়তে, ইনফরমেশন করবেন, আমরা মহিলারা সবাই দাঁড়াবো, আমরা একে একে। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনাকে কখনো এই শেখ শাহজাহান বা শিবু হাজরা ডেকে পাঠিয়েছিল রাতের অন্ধকারে? না, আমাকে ডাকেনি। আপনার উপরে শারীরিক নির্যাতন হয়েছে? না, আমাকে নির্যাতন করেনি। হয়নি আপনার উপরে শারীরিক নির্যাতন? না, আমার উপরে শারীরিক নির্যাতন হয়নি। আপনি বলছেন যে কেন্দ্রের যে টিম এসেছে তাদেরকে একসাথে বললে তবে
কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা শুনলাম তুমি কথা বলেছিলে বেশ কয়েকজন মহিলার সঙ্গে, তুমি যেমনটা বলছিলে আমরা শুনলামও, আমার সঙ্গে নয় পাশের বাড়ির মেয়ের উপর নির্যাতন হয়েছে এমনটাই শুনেছি, এই বক্তব্যই তারা রাখলেন এবং তারা যেটা আরও বলছেন যে একজোট হয়ে বলবো কমিশনকে। একদমই মধুবন্তী, এখান থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারা কখনোই একা একা কোন রকম বক্তৃতা রাখতে চাইছেন না এবং তারা জোট বেঁধে আসছেন, জোট বেঁধে মুখে কাপড় বেঁধে, যাতে কেউ তাদেরকে আইডেন্টিফাই করতে না পারে। এবং আর একটা বিষয় তারা বলছে, স্পষ্ট তো জানাচ্ছে যে আমি একা কোনো কথা বলবো না, আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলবো। এই জিনিসটা কিন্তু ওরা বারংবার বলছে। এবং এই জায়গা থেকে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে মহিলা কমিশন যেমন একদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সন্দেশকালী তারা ঘুরলেন, বিভিন্ন পাড়ায় পাড়ায় বলা চলে অলিতে গলিতে ঘুরে বিভিন্ন মহিলাদের সঙ্গে তারা একজোট করে মহিলাদেরকে একসঙ্গে সবার সাথে কথা বললেন, এবং অন্য জায়গায় রাজ্য পুলিশের তরফ থেকে যে টিমটি গঠন করা হয়েছে যেখানে দুজন ডিআইজি র্যাঙ্কের আধিকারিক রয়েছেন, মহিলা আধিকারিক রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে টিমটা রাজ্য পুলিশের যে টিম যেটা ডিআইজি সিআইজি সোমা দাস মিত্রের নেতৃত্বে সেই টিম গঠন করা হয়েছে, সেই টিমও কিন্তু একই সঙ্গে সন্দেশখালীর অলিতে গলিতে যাচ্ছে। কারণ তোমাকে যে বিষয়টা আমি আগেও বললাম যে তারা যখন প্রাইমারি একটি রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট তারা যখন তৈরি করে রাজ্য পুলিশের তরফ থেকে, দেখা যায় যে সেখানে কোনো রকম সেক্সুয়াল অ্যাসল্টের কোনো রকম কিন্তু কমপ্লেন তারা পায়নি, কোনো রকম অভিযোগও তারা পায়নি। সেই কারণের জন্য চারটি যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে কিন্তু কোথাও শারীরিক নির্যাতনের অভিযোগ নেই, এবং পুলিশ কিন্তু এই বিষয়টাকে হালকাভাবে নিতে চাইছে না। সেই কারণের জন্য সিনিয়র অফিসারদের নেতৃত্বে একটি টিম বানানো হয়েছে এবং সেই সিনিয়র অফিসাররা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে কিন্তু তারা ঠিক কি বলছেন জিজ্ঞাসা করা হলো আমাদের কি কি অভিযোগ, কিন্তু এটা আমাদের সমস্ত মহিলাদের লড়াই, আমাদের কোনো ইনফরমেশন না করে এভাবে আমাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে পারেন না। কিন্তু এটা তো কেন্দ্রীয় মহিলা কমিশনের তরফ, আমাদেরকে ইনফরমেশন করতে হবে তো, কেন্দ্রীয় হোক বা রাজ্যের হোক, আমাদেরকে ইনফরমেশন না করে আমাদেরকে কেন, মানে আপনাদেরকে জানিয়ে আসতে হবে এটা বলছেন? হ্যাঁ, আমাদের না জানলে বাড়ি বাড়ি তো নন, আমরা অত্যাচারিত, কিন্তু আমাদের এই এক এক করে আমরা এভাবে বলতে পারবো না। আমাদের যখন মহিলারা আমরা সবাই বেরিয়েছিলাম, সবাই আমাদেরকে একসঙ্গে জিজ্ঞাসা করুন, আমাদের মনের সাহস করে আমরা বলতে পারি। দিদি ভাই, একটা জিনিস বলুন, আপনার মুখ চাপা আছে, আপনার ক্যামেরায় মুখ দেখা যাচ্ছে না, আপনি কি অত্যাচারিত হয়েছেন? হ্যাঁ, অত্যাচারিত হয়েছি। প্রথমত আমাদের যে জমিগুলো নিয়েছে, আমাদের জমির লিস্টটাকে বছরের পর বছর দেয়নি, তাহলে আমরা খাবো কি? মধ্যরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার যে অভিযোগ আপনারা করতেন, যে নির্যাতনের অভিযোগ করতেন, সেই সংক্রান্ত অভিযোগের আমি চিনি না, ওটা সেন্ট্রাল কি কেন্দ্রীয় কি রাজ্য আমি চিনি না, আমি এইভাবে একা বলতে পারবো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা যেটা দেখলাম যে এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা যেটা বলছেন যে যা বলার একজোট হয়ে বলবো কমিশনকে, হ্যাঁ অত্যাচার হয়েছে কিন্তু যতটা বলার ততটা কিন্তু একেবারে একজোট হয়ে তারা বলতে চাইছেন। একদমই মধুবন্তী, আমি তোমাকে প্রথম থেকে যেমনটা জানাচ্ছিলাম যে স্পেসিফিক কয়েকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে রাজ্য পুলিশ তারা একটি গ্রাউন্ড রিপোর্ট তারা তৈরি করেছে, যেটা কিনা একজন সিনিয়র অফিসার তিনি বাইরে সমস্ত গ্রামে গ্রামে সন্দেশখালীর সমস্ত গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কনফিডেন্সে নিয়ে তাদেরকে তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদেরকে একদম বাড়ির মেয়ে হয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন, জানতে চেয়েছিলেন যে তাদের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে। এই বিষয়টা যখন তিনি জানতে চাইছেন সেই সময় কিন্তু কোন রকম শারীরিক নির্যাতনের কোন রকম অভিযোগ তাদের কাছে উঠে আসেনি, এবং সেই কারণের জন্যই যে চারটে অভিযোগ হয়েছে সেই চারটে অভিযোগেই কিন্তু কোথাও শারীরিক নির্যাতনের অভিযোগ নেই এই গ্রাউন্ড রিপোর্ট যে জমা দিয়েছে। কিন্তু পুলিশ এই বিষয়টাকে হালকা ভাবে নিতে চাইছে না, কারণ এটা একটা গুরুতর অভিযোগ মহিলারা করছেন, একটা গ্রামের সমস্ত মহিলারা এই অভিযোগ করছেন। সেই কারণের জন্যই কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে একজন ডিআইজি সিআইডি নেতৃত্বে অফিসারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে,
যেখানে সমস্ত সিনিয়র অফিসাররা রয়েছে, প্রত্যেকেই মহিলা অফিসাররা রয়েছেন, তারা এসেছেন সন্দেশখালীর বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন এবং জানতে চাইছেন যে তাদের সঙ্গে এক্স্যাক্ট কি ঘটেছে। কারণ তারা যে একদম সামনে দাঁড়িয়ে, তারা যে বলেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাজ্যপালের পায়ে পড়ে রীতিমতো কাকুতি মিনতি করেছে, তারা শান্তি চায়, তাদের ওপরে নির্যাতন হচ্ছে, রাতের অন্ধকারে তাদের নির্যাতন হচ্ছে, এই বিষয়টাই স্পষ্ট করার জন্য, কবে থেকে নির্যাতন চলছে, কারা চালাচ্ছে, এই বিষয়টা জানার জন্যই কিন্তু মূলত এই 10 জনের যে টিম তারা এসে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা কথা বলছেন মহিলাদের সঙ্গে, এরপর কি রিপোর্ট বেরোয় সেটা কিন্তু অবশ্যই দেখার, এবং তার পাশাপাশি মহিলা কমিশনের তরফ থেকে, ন্যাশনাল মহিলা কমিশনের তরফ থেকেও কিন্তু তারাও এসেছিলেন। এবং তারা জানতে চাইবো যে জাতীয় মহিলা কমিশনের আধিকারিকরা, সদস্যরা যারা এসেছিলেন, যারা কথা বলেছেন ঘরে ঘরে গিয়ে, তাদের সঙ্গে মহিলাদের ঠিক কি কথা হয়েছে, যেটা অভিযোগ সেটা কি তারা বলেছেন তাদের কাছে? দেখো, তুমি যদি খুব স্পষ্টভাবে এই ন্যাশনাল মহিলা কমিশনারের, ওমেন কমিশনের যে তাদের যে বক্তব্য বা তারা যে তাদেরকে যখন আমরা বাইতে নিচ্ছিলাম তারা যে বক্তব্যটা রেখেছে, সেই বিষয়টা তুমি যদি একটু স্পষ্টত দেখো বা শোনো, সেখানে কিন্তু তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে সত্যি কি এক্স্যাক্ট এরকম যে অভিযোগ যারা করছেন মহিলারা, গুরুতর অভিযোগ, সেই সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, অভিযোগের কথা বললেই আমরা শুনে নেব ঠিক কি অভিযোগ। আপনাকে কি কেউ কোনোদিনও ডেকেছিল রাত্রিবেলা আসুন বা আপনার উপরে কোনো রকম কোনো অত্যাচার? না, আমাকে ডাকেনি, কিন্তু আমার ওই অনেকে ডেকেছে, অনেককে ডেকেছে। আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি, তবে আমি এটা জানিনি। কেন আপনাকে কোনোদিনও কেউ নির্যাতন করেনি তো? আপনার শারীরিক কোনো অত্যাচার হয়নি তো? না, আমার উপরে হয়নি, আমি খুব অসুস্থ। আমি আর আপনাকে কি কেউ কোনোদিনও ডেকেছে মিটিং এর নাম করে? মিটিং এ রাতে ডাকেন, দিনে মিটিং এ তোমার সপ্তাহে 2 বার মিটিং হলে মিটিং এ চলো, বাড়িতে সবাই যেতে হবে। সেটা কোথায় মিটিং? এই ধামাখালি, সন্দেশখালি। ও আচ্ছা, যেখানে যা মিটিং হবে সেই মিটিং এ যেতে হবে।